তো আমি নুরুল স্যারের কাছে প্রশ্ন, নুরুল আমিন স্যারের কাছে, যে এখন এই বর্তমান যে 6টা 7টা প্রতীক আছে, এই প্রতীকে কোন প্রতীকে ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারবে না? আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেখতে চাই না। ধন্যবাদ ভাই। আপনার কাছে আমার একটু প্রশ্ন, সেটা হলো যে 7 তারিখে যে ডাম ইলেকশনটা হচ্ছে, এই ইলেকশনে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আপনার কোনো প্রতিনিধি ঢাকাতে থাকবে কিনা, এই প্রশ্নটা করে আমি আমি স্যারের কাছে একটা প্রশ্ন করবো আর কি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ প্রশ্ন করুন। থাকবে কি থাকবে কি? আমাদের আমাদের যারা প্রতিনিধি সবাই হলো আপনারা যারা জনগণ আছেন, আপনাদেরকে আচ্ছা নিয়েই আচ্ছা, তো প্রতিদিন আমরা কথা বলি, শো করি, সুতরাং আমাদের নিজস্ব কোনো সরাসরি প্রতিনিধি আছে কিন্তু আমি এইভাবে বলতে চাচ্ছি না আপাতত, তবে আপনারা আছেন, আপনাদের কাছ থেকে আমরা শুনবো, জনগণ যেহেতু আছে এর চেয়ে বড় প্রতিনিধি আর কিছু হতে পারে না, অবশ্যই আপনারাই বলবেন নির্বাচন কেমন হচ্ছে না হচ্ছে। জি বলুন আপনার প্রশ্ন কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে এ ধরনের একজন অপোজিশন পার্টিকে যদি ইলেকশনে আনার চেষ্টা করে যদি বলতো যে যে কোনো মূল্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চায়, তাহলে আমরা খুশি হতাম। তো যাই হোক, উনি বলেনি। তো আমি যতটুকু জানতে পেরেছি একটা মাধ্যমে, সেটা হলো যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 7 তারিখে যে ইলেকশনটা হবে সেখানে আমরা একটা শুনেছিলাম যে ক্যান্ডিডেট সিসি ক্যামেরার একটা প্ল্যানিং ছিল, সেখান থেকে সিসি সরে আসছে এবং নির্বাহী সেগুলো ম্যাজিস্ট্রেটও, আমরা জানি, এখন মূল প্রশ্ন একটু করে ফেলেন, লম্বা করা যাবে না প্লিজ। হ্যাঁ আচ্ছা না এবং তা হচ্ছে সেখানে হচ্ছে আপনার নির্বাচন এর বাইরে দেখা যাচ্ছে যে সাকিব আল হাসান বলছে এখন দেখা যাচ্ছে তাড়াতাড়ি থাকলো, অনেক লোকবল দেখা গেলো, বিশ্ব মিডিয়াকে বাংলাদেশের মিডিয়াকে অনেক লোকবল দেখাচ্ছে, আর ক্যান্ডিডেট ভিতরে যদি তারা জাল ভোট দিয়ে 7% কি 70% করে, তাহলে আপনারা এটাকে কিভাবে মনিটরিং এবং কিভাবে এটা দেখবেন? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কিন্তু আসলে এটার সমাধান এখন আমি জানি না কিভাবে দেবে, যে বাইরের লোক দাঁড়ানো থাকবে ভিতরে 70% দেখানো হলো, এটার আসলে কিভাবে এটাকে কি বলে এটাকে কিভাবে এটাকে মানে জাম্প ভিতরে করা তো হবে বা সিসি তুলা ক্যামেরাও যাবে। নেই, জি ভিতরে সিসি ক্যামেরাও নেই আচ্ছা এবং হ্যাঁ নির্বাহী বুঝতে পেরেছি ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। জনাব এমডি আসাদ ওকে, কথাই বলছেন, বলুন। হ্যালো, আমি টাঙ্গাইল। জি বলুন বলুন, আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করুন, আনমিউট করে বলুন। আনমিউট করে বলুন, আপনারা কথা শুনছেন না হয়তো। ঠিক আছে জনাব এই আহমেদ কথা তানভীর কম কথা থেকে, বলবি, এখানে এই যে একটা ঘটনা। আহমেদ তানভীর বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো শহীদুর রহমান সাহেবের কাছে। উনি একটু আগে বললেন যে জাতীয় পার্টির কি বলে ফান্ডিং এ প্রবলেম আছে, তাহলে এই নির্বাচনে যাওয়ার পিছনে যে 26টা সিট ভাগাভাগির ব্যাপারে উনি নিজের মুখে স্বীকার করলেন, এখানে কি অর্থর ব্যাপারে ভিক্ষাবৃত্তি করার জন্য উনি কি 26টা সিট বরাদ্দের জন্য ভাগাভাগি করলেন নাকি চাপে পড়ে করলেন? এটা উনার কাছে আমার প্রশ্ন, উনি যদি সঠিক উত্তরটা দেন তাহলে আমার কাছে ভালো লাগবে। কারণ উনি বলছে ওনাদের জাতীয় পার্টি চলার জন্য যথেষ্ট পরিমাণ ফান্ডিং এর অভাব দেখা দিছে, যেহেতু ফান্ডিং এর অভাব দিছে তাহলে ওই হোটেলে বৈশা যে নেগোসিয়েশনটা সেটা কি জি কার্যকারিতা লাভ করছে? এটা আমার ধন্যবাদ প্রশ্ন। জনাব মোস্তাফিজুর রহমান, কোথায় বলছেন? ভাই কলা, আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি শেরপুর থেকে বলছিলাম। বলুন, শেরপুরের নির্বাচন কেমন যাচ্ছে? শেরপুর মারামারি চলতেছে, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী, গন্ডগোল চলতেছে রহ রহ। এটা এটা আচ্ছা নির্বাচন, নির্বাচন বলা আসলে দুষ্কর, এটা নির্বাচন না। স্বাভাবিক, নির্বাচন মানেই তো একটু উত্তেজনা থাকবে, মারামারি থাকবে, এটা তো আমাদের সংস্কৃতি, সেটাও বলা যায়। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বিধায় তো এমন একটা পরিস্থিতি হচ্ছে, সেটাও বলার সুযোগ আছে কি বলুন হ্যাঁ, আপনি। এটার উপরে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নাই, আসলে ওই আওয়ামী লীগের দুপক্ষ তারাই মারামারি করতেছে, এখানে সাধারণ মানুষের কোনো আচ্ছা উৎসব নেই। আচ্ছা আচ্ছা, আমি একটা আপনার নিউজ, প্রশ্নটা করুন। হ্যাঁ আমি একটা নিউজ দিই আগে, আমি একটা নিউজে দেখলাম প্রিজাইডিং অফিসার উনি নৌকার ভোট চাইতেছে কোন এলাকায়, এটা ওইখানে দেওয়া নাই, রিসিং বিডিতে দেখলাম আর কি। তো আমি নুরুল স্যারের কাছে প্রশ্ন, নুরুল আমিন স্যারের কাছে, যে
এখন এই বর্তমান যে 6টা 7টা প্রতীক আছে, এই প্রতীকে কোন প্রতীকে ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারবে না? আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেখতে চাই না, মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পরিবর্তন করতে চাই, এরকম কোন প্রতীক আছে কিনা তাহলে আমি ভোট দিব, তাহলে ভোট দিব না আমি। তাহলে আপনি জাতীয় পার্টিকে দেন তাহলে তো হয়। জাতীয় পার্টি তো সরকার গঠন করতে পারবে না, জাতীয় কেন পার্টি বলুন তাহলে? অনেক অনেকগুলা প্রার্থী তো অলরেডি রিজাইন করে নিছে, উদ্যোগ করে নিছে, উনি কিভাবে সরকার গঠন করবে? আচ্ছা ঠিক আছে, জাতীয় পার্টির এখানে আলোচক আছে, নিয়ে বলবেন। জনাব আশফাক আলী বলুন, আশফাক আলী, আশফাক আলী একটু আনমিউট করুন, আনমিউট করুন, বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোথা থেকে বলছেন? আসলে আমি এখানে যারা আছেন সম্মানিত, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি সৌদি আরব থেকে। হ্যাঁ বলুন, প্রশ্ন আমাদের করছেন। দেশের অবস্থা দেখলে তো ভাই ভালো লাগে না, তারপরও আমাদের এখানে সম্মানিত আলোচকবৃন্দ যারা আছেন তাদের সকলের কাছে আমার প্রশ্ন, দেশরত্ন শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা, তো আমাদের বঙ্গবন্ধু বাকশাল কায়েম করতে গিয়ে যেই পর্যায়ে মানে পতিত হয়েছিলেন, তো আজও কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই পর্যায়ে পতিত হবেন কি না? বাকশাল কায়েম করতে গিয়ে তিনি তো নিজেই, এটা আপনারা অনেকেই জানেন সেই ইতিহাস। তো এখন আচ্ছা, আমার প্রশ্ন মূল হলো, প্রশ্ন কি, মূল প্রশ্ন কি? এখন এই প্রধানমন্ত্রী কি সেই পথেই হাঁটছে কি না? মানে আপনি বলতে চাচ্ছেন যে বাকশালের কথা হাঁটছে কিনা? ধন্যবাদ। জনাব দাউদ, কথা দিয়ে বলছেন। আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা আমরা তো আপনি জনগণ কোথা আমাদের থেকে বলছেন? জার্মানির কোথা থেকে বলছেন? জার্মানির হামবুর্গ থেকে বলছি, শুনতে পাচ্ছেন? বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি আমি হচ্ছে আমাদের DW ডয়েশে ভেলের একটা ভোট করছিল যে জনগণ এই 1,500 কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো যৌক্তিক কারণ মনে করেন কিনা। এখানে 95% মানুষ বলছে 1,00,000 ভোট পড়ছে, 95% মানুষ বলছে এর কোনো যৌক্তিকতা নাই, না ভোট দিছে। তো এটা আসলে আমরা জনগণ কোথায় যে বলবো যে এই ভোটটা আমাদের দরকার নাই, কোথায় যে বলতে হবে আপনার? আর দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের একজন সুনামধন্য ক্রিকেটার সাকিব আল হাসান তার স্বপদে বহল থেকে কিভাবে নির্বাচন করতে পারে? এটা বাংলাদেশের সংবিধানের কত ধারায় পারমিট করে? জি ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ বলুন, আপনার ছবি দেখা যাচ্ছে, ইশতিয়াক আহমেদ আপনার ছবি দেখা যাচ্ছে না, আমি আপনাকে নিতে পারছি না, সরি, জি জি আপনাকে, হ্যাঁ একটু দেখা যাচ্ছে, বলুন বলুন, আপনার হয়তো বিদ্যুৎ নাই, ঠিক আছে আচ্ছা ঠিক এখন আছে। দেখা যাচ্ছে, আসসালামু বলুন। আলাইকুম, আমি কথা বলতে চাচ্ছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে কোথা যে থেকে যেই বলছেন? জি আমি শরীয়তপুর থেকে বলছিলাম। শরীয়তপুর থেকে আপনি? মানে তো আপনি তো এলাকাতে আছেন, আপনার নির্বাচন অবস্থা কি বলুন? না কোনো মন্তব্য করব না সেই বিষয়ে, আমি আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কেন না আমি আমার প্রশ্নটা করতে চাচ্ছি শুধু। মন্তব্য করতে চাচ্ছেন না কেন? মানে কি ভয় পাচ্ছেন, নাকি মানে কোন একটা দলের পক্ষ হয়ে আছেন, সেই পক্ষ নারাজ হবে? এটা তো বাচ্চা বাচ্চারাও বুঝে, আপনি তো প্রথমেই অবজেকশন দিলেন, আপনার চেহারা দেখা যাচ্ছে না, এই জন্য আসলাম আর কি। আচ্ছা হ্যাঁ যাই হোক, আমি আমার প্রশ্ন চলে, প্রথম বলুন, প্রশ্ন হ্যাঁ হচ্ছে প্রশ্ন আজকে যে স্টাইলে, জি যে স্টাইলের নির্বাচন গুলো হচ্ছে, তো 96 সালে কিন্তু প্রায় 100 দিন হরতাল দেওয়া হয়েছিল শুধু এই কেয়ারটেকারের জন্য। তাহলে কি আজকে যারা বলছে কেয়ারটেকার অবৈধ তাইলে বা এটা দরকার নেই, তারা কি সেই 1996 সালের জন্য ক্ষমা চাবে? এক দুই, আজকে যে স্টাইলে নির্বাচন হচ্ছে, আগামী দিন যদি জি বিএনপি ক্ষমতায় আসে এই একই স্টাইলে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে কি তারা মানবে? তিন, না, আমাদের যে সেনাবাহিনী, তিন আর দরকার নেই, আপনি দুটা করেছেন, একটা করে প্রশ্ন করার মতো। ধন্যবাদ আপনাকে, শেখ আহমেদ, ধন্যবাদ। সাজিদুর রহমান সাগর, আপনি বলুন, খুব জলদি করে প্রশ্নটা করতে হবে, আরেকজনের প্রশ্ন নিয়ে আসছি হ্যাঁ আপনার সকালে। আমাকে শুনতে পাচ্ছেন সাগর ভাই? জি আমাকে শুনতে শুনতে পাচ্ছি, কোথা পাচ্ছেন? থেকে বলছেন বলুন। হ্যাঁ 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 একটু জলদি আমি করুন। যশোর থেকে, যশোর থেকে বলছি। আপনার নির্বাচনী ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবস্থা কি? আপনার নির্বাচনের অবস্থা, ওই আমি আর ডামি এই চলতেছে, আচ্ছা যেটাই দেন নৌকাতেই পড়বে। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি সব যারা এখানে বিজ্ঞ আলোচক আছে তাদের উদ্দেশ্যে। 2018 সালে বিএনপির যারা ক্যাম্পেইন করেছে, সেই প্রার্থীর উপরে যেখানে ক্যাম্পেইনে গেছে সেখানে পুলিশের সহায়তায় হামলা চালানো হয়েছে, ইভেন ভোটের ক্যাম্পেইনের পর থেকে ভোটের দিন পর্যন্ত। সেইখানে আওয়ামী লীগের লোক বলেন এবং সাধারণ মানুষ বলেন আর অপোজিশন পার্টির বলেন, যারাই ভোট দিতে গেছে তাদের ভোট হয়ে গেছে, ভোট আগের রাতে হয়ে গেছে,
এমন প্যানিক সৃষ্টি করা হলো ভোটের আগের দিন রাতে, সাউন্ড গ্রেনেড, চকলেট বাজি, বোমা মেরে ভোট দিতে জনগণ কিন্তু ফিরে চলে আসছে। আজকে সময় আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে আসলো, আওয়ামী লীগের লোকজন গিয়ে ডেকে ডেকে আনছে, ভোট দিতে আসেন, ভোট দিতে আসেন, ভোট দিতে আসেন। আমার জি বিজ্ঞ আলোচকের প্রশ্ন, এখন কি জনগণ ভোট দিতে যাবে মাঠে? আচ্ছা, এই যে জনগণ এই ভোট যদি দিতে যাবে কিনা পৌরসভা, সে প্রশ্নের অ্যান্সার লাস্ট এখনো মিনিট, লাস্ট পর্যন্ত কোনো, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, যে এই যদি পৌরসভা, উপজেলা, এমপি ইলেকশন, ইভেন কি ইউপি ইলেকশনও বারবার হয়েছে, একই মানুষ বেইজ্জতি এসে দেন, কিভাবে ভোট সেন্টার যাবে? এটাই আলোচকের আচ্ছা প্রশ্ন।